বাংলাদেশ ও বোনেরা আপনারা যে যেখানে আছেন যেখানে বসে আজকের আমার এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম এবং অন্য ধর্মাবলম্বী ভাষী ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ফুলি আপনারা সবাই ভালো আছেন প্রিয় দেশবাসী আজ খুবই দুঃখ ভাগ ভারাক্রান্ত মনে দেশের একটা করুণ বাস্তবচিত আমি তুলে ধরার জন্য আপনাদের কাছ থেকে আপনাদের কিছু মূল্যবান সময় চেয়ে নিচ্ছি প্রিয় দেশবাসী আপনি আমি বা আমরা যখন স্কুল কলেজে গিয়েছি তখন আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া দেশের রাজনীতি সম্পর্কে বোঝার চেষ্টা করেছি একটা রাষ্ট্রের স্ট্রাকচার সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আমরা তখন পেয়েছি তখন জেমস উইলফোর্ড গার্নার একটা রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে উনি দেশের চারটি প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যা প্রথমটি হলো জনসমষ্টি দ্বিতীয়টি হল নির্দিষ্ট ভূখণ্ড তৃতীয়টি হল সরকার এবং চতুর্থ এবং শেষটি হলো সর্বভৌ দেশবাসী আসুন প্রথমেই আমরা রাষ্ট্রীয় বৈশিষ্ট্য জনসমষ্টির উপরে আলোকপাত করি এবং দেখি আমাদের দেশে আমাদের জনসমষ্টির বর্তমান অবস্থাটা কি বাংলাদেশের চার ভাগের এক ভাগ জনসমষ্টি কোন একটা রাজনৈতিক দলের নেতা কর্মী অথবা সমর্থক পরিবারতান্ত্রিক রাজনীতির প্রেক্ষাপটে ওই জনগোষ্ঠী তাদেরই দলের মালিক তথা নেতা বা নেত্রীর ইচ্ছাকে মূল্যায়ন করতে গিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে যা নিজ দেশ বাংলাদেশের স্বার্থের পরিপূর্ণ এদের মধ্যে রয়েছে পেশাজীবী ব্যবসায়ী শিক্ষক অভিনেতা ও বুদ্ধিজীবী সহ দেশের এক বিশাল শিক্ষিত জনগোষ্ঠী এরাই গত পনেরো বছর ছলে বলে কৌশলে দেশের ক্ষমতাকে গত পনেরো বছর ধরে কুক্ষিগত করে রেখে এবং দেশের বৃহত্তম জনগোষ্ঠীকে জিম্মি করে এমনভাবে রেখেছে ওই বৃহত্তর জনগোষ্ঠী এখন না মুখ খুলতে পারছে না রাস্তায় নামতে পারছে না ভোট দিতে পারছে না দেশের অধিকার নিয়ে কথা বলতে পারছে না দেশের সংবিধান নিয়ে কথা বলতে পারছে দেশের বেসামরিক বিভাগের সামরিক বিভাগের যেই সব বিষয় নিয়ে আমরা কথা বলি সেক্ষেত্রে আমরা বলবো যে এই একটা গোষ্ঠী গত পনেরো বছরে দেশের শুধু ক্ষমতায় কক্ষিগত করেন কক্ষিগত করেছে দেশের বেসামরিক বিভাগের মূল পদগুলো যেগুলোর নিয়োগ দেওয়া হয় প্রতিবেশী দেশ সামরিক ও সামরিক বিভাগ ও সশস্ত্র বাহিনীকে কৌশলে নিরাপত্তা চুক্তির নামে ভারতের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়েছে বিধায় তাদেরই দ্বারা অথবা তাদেরই সহায়তায় দেশের জনগোষ্ঠী গুম হচ্ছে বিচার বহির্ভূত খুন হচ্ছে গায়েবী মামলা হচ্ছে নারীরা ধর্ষিতা হচ্ছে মানুষের লাশ এখানে সেখানে পড়ে থাকছে যার দুর্গন্ধে বাতাস ভারী হয় এহেন অবস্থায় প্রিয় দেশবাসী আপনি কি মনে করেন যে আমাদের জনগোষ্ঠী আমাদের আছে অথবা যারা আমাদেরই রয়েছে তাদেরকে কি আমাদের রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে বা নিরাপত্তা দেওয়ার কোনো প্রকার চেষ্টা করছে প্রিয় দেশবাসী এবার আসি আমি রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ডের উপরে স্বাধীনতার পরপরই ভারতের দেয়া প্রশিক্ষণ ও অস্ত্র নিয়ে মানবেন্দ্র ও সন্তুলার মার মতো লোকজনরা জুমল্যান্ড প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরই পার্বত্য এলাকার উপরে চড়া হয় এ ছাড়াও আমাদের কতগুলো সিট মহল রয়েছে যেগুলো ভারতের অভ্যন্তরে যেমন বেরুবাড়ি সহ অনেকগুলো সিট মহল যা এই মুহূর্তে বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশের জনগণ বা ওখানকার বসবাসরত বাংলাদেশেরা মেইনল্যান্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য আমরা এখন পর্যন্ত স্বাধীনতা পঞ্চান্ন বছর বা বান্ন বছর পরেও আমরা একটা রাস্তা তৈরি করি পাশাপাশি একটু চিন্তা করুন বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশেরই টর দক্ষিণ নামের তার উপরে আমরা আমাদের দাবি ছেড়ে দিয়েছি ভারতীয় মহাসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে উঠে জেগে উঠা যে দ্বীপপুঞ্জ আছে অনেকগুলোর উপরে এবং জলসীমা এগুলোর উপরেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই এবং ওগুলোর উপরে আমাদের যে দাবি রয়েছে সে দাবিটা নিয়েও আমরা এখন আর কথা বলছি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের পর সরকারের পর সরকার বদল হয়েছে দুই দুইজন রাষ্ট্রপতিকে হত্যা করার পর তার ড্রাইভার অন্যের ঘরে চাপানোর ব্যর্থ প্রয়াসও চালানো হয়েছিল কিন্তু দেশের জনগণ বুঝে গেছে ওই দুই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত দেশবাসী কথা বলার অপেক্ষা রাখে না এই দুইটি হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশেরই তথাকথিত বন্ধু এবং প্রতিবেশী ভারত পনেরো বছরে সেই ভারত হাসিনা শেখকে ক্ষমতায় রাখার শর্তে আমাদের আকাশ জল ও স্থল সীমা নিয়ন্ত্রণ ব্যবহার করছে আমাদের নৌ ও বিমান বন্দর। ব্যবহার করছে আমাদেরই পয়সায় নির্মিত সড়ক ও মহাসড়ক ওইসব সড়ক ও মহাসড়কের উপর দিয়ে চলে যাচ্ছে ভারতীয় সামরিক অস্ত্রবাহী যানবাহন আবার ওইসব সড়ক ও মহাসড়কের রক্ষণাবেক্ষণের কাজ আমাদেরই পয়সায় করা হচ্ছে এইসব সড়ক মহাসড়কের দায়িত্বেও রয়েছে ভারতীয় নাগরিক তারা ভারতের কল্যাণ রক্ষা করে অথচ বাংলাদেশের কল্যাণ রক্ষা করার জন্য মনে হয় আমাদের দেশে আর কোনো সরকার নেই দেশবাসী উপরোক্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি যে আমাদের ভূখণ্ডের উপরে আমাদের কর্তৃত্ব রয়েছে এবার আসুন রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সরকার নিয়ে আমরা এখন কথা বলি স্বাধীন বাংলাদেশের স্বাধীন সরকারের কবর রচনা হয়েছিল যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় তারপরে কত সরকারি এসছে ১৯৮১ সাল থেকে আজ অবধি যত সরকারি এসছে তারা ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে সরকার গঠন করে পরিশেষে নব্বই দশকে ভারতের তাবেদার এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করলে দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয় ধারণা করা হয়েছিল যে দেশের উপরের কালো ম্যাগ বোধ করে সারা জীবনের জন্য চলে গেছে দেশবাসী আমরা কেউই জানতাম না আমাদের দেশের এবং আমাদের সতেরো কোটি মানুষের বিধি বাম সুসংহত শিক্ষিত দেশপ্রেমযুক্ত প্রাতিষ্ঠানিক রাজনীতির অভাবে অশিক্ষিত অদূরদর্শী অসৎ ও দেশপ্রেমহীন পারিবারতান্ত্রিক রাজনীতির জাতাকলে পড়ে যায় আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দেশের তথাকথিত বন্ধু ভারত দেশের এই রাজনৈতিক দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশের কর্তৃত্ব সম্পূর্ণরূপে তাদের হাতে নিয়ে গত তেত্রিশ বছর যাবৎ ভারতে নির্ধারণ করছে যে বাংলাদেশে কে সরকার গঠন করবে বাংলাদেশে কোন দল দল পাতানো সরকারের ছত্র হারিয়ে গেছে সতেরো কোটি মানুষের ভোটাধিকার গত পনেরো বছরে হাসিনা কে ক্ষমতায় রেখে ভারত বাংলাদেশে দুঃশাসন চালাচ্ছে বললে হবে না দেশের মূল ব্যাংক থেকে শুরু করে সকল লকার খালি করা হয়েছে আবার ওই সকল ব্যাংকের দায়িত্বপ্রাপ্তরাও হলো অবৈধ ভারতীয়রা সরকারের নীতি প্রণয়ন হয় এমন কি হাসিনা শেখের পাহারাদাররাও ভারতীয় নাগরিক আমরা কি এর পরেও বলবো দাবি করব যে আমাদের সরকার জনগণের সরকার এবার আমি কথা বলতে চাই আমাদের স্বাধীন সর্বশেষ এবং মূল বৈশিষ্ট্য নিয়ে যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলেছি সার্বভৌমত্ব ইংরেজিতে যেটাকে আমরা বলি সভারণ সার্বভৌমত্ব হল একটি সীমাবদ্ধ আঞ্চলিক স্থানের মধ্যে নিরঙ্কুশ কর্তৃত্বের অধিক সার্বভৌমত্বের একটি আভ্যন্তরীণ এবং বাহ্যিক মাত্রাও থাকে আবার সার্বভৌমত্ব একটি রাজনৈতিক ধারণা যা প্রভাবশালী শক্তি আর সর্বোচ্চ কর্তৃত্বকে বুঝায় একটি রাজতান্ত্রিক দেশে সর্বোচ্চ ক্ষমতা সার্বভৌম বা রাজার মধ্যে থাকে আধুনিক গণতন্ত্র সার্বভৌম ক্ষমতা তাকে জনগণের কাজ যা কংগ্রেস বা জনপ্রতিনিধিদের মাধ্যমে বা তাদের সংস্থার মাধ্যমে প্রয়োগ করা হয় গত তিন দশক ধরে ভারত যেভাবে বাংলাদেশের সরকার ও বিরোধী দল নির্ধারণ করে যাচ্ছে আবার পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থেকে যাওয়ার লক্ষ্যে যেভাবে ভারতের কাছে দায়বদ্ধ থাকে সেটাকে সঠিক অর্থে ব্যাখ্যা করতে গেলে আমাদের দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে দেশবাসী দুই হাজার সতেরো সালের এপ্রিল মাসের আট তারিখের পূর্বে এবং দুই হাজার ছয় সালের পরবর্তী শাসকরা ভারতের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে একটি অলিখিত চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পরিচালনা করে আসছে দুই হাজার সতেরো সালের আটই এপ্রিল ভোটারবিহীন নির্বাচনের দ্বারা ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার লক্ষ্যে হাসিনা শেখ ভারতের সাথে নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক বা অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরের পূর্বে এবং পরে হাসিনা শেখ জনগণের মতামত এমনকি আওয়ামী লীগের কোনো নেতা বা নেত্রীর সাথেও তিনি আলাপ আলোচনা করেন যেহেতু তিনি আওয়ামী লীগ নামধারী একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং মালিকরা কখনোই কর্মচারীদের মতামত নেন এটাই হলো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের মূল বৈশিষ্ট্য এখানে যোগ্যতা সততা অভিজ্ঞতা ও দেশপ্রেমকে অবজ্ঞা করা হয় নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরে হাসিনা শেখ জনগণের সারা জীবন মনে রাখবে অর্থাৎ ওই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে হাসিনা শেখ ভারতকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে পরিচালনা করার সর্বময় কর্তৃত্ব হস্তান্তর বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অর্থাৎ বেসামরিক আধা সামরিক ও সামরিক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দিল্লিতে আবার বিশ্ব ব্যাংক আইএমএফ থেকে অথবা আন্তর্জাতিক অর্থনৈতিক এজেন্সিগুলোর কাছ থেকে বাংলাদেশের নেয়া লোন ভারতের কল্যাণে ব্যবহার করা পাশাপাশি দেশের টাকায় বাংলাদেশের মাধ্যমে ভারত বিদেশ থেকে অবৈধ ল্যান্ডমাইন ও অন্যান্য অস্ত্র ও গোলা আমদানি করে ওই সমঝোতা স্বাক্ষরের বদৌলতে বাংলাদেশের নৌ ও বিমানবন্দরগুলো ভারতের দুর্গে পরিণত হয়েছে যেখানে বাংলাদেশি আমদানি বা রপ্তানি রপ্তানিকারকদের বদলে ভারতীয় আমদানি ও রপ্তানি কারকদেরকে অগ্রাধিকার দেওয়া ভারতের নিউক্লিয়ার অথবা নিউক্লিয়ার মানুষের জীবনহানি সহ পানি দূষণের ফলে মাছ গবাদি পশুর মৃত্যু অথবা সিলেটের করুণ অবস্থার কথা সতেরো কোটি মানুষের ভুলে যাওয়ার কথা আবার স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সড়ক ও মহাসড়ক ব্যবহৃত হচ্ছে ভারতের সামরিক সরঞ্জামবাহী ট্রাক চলাচলের প্রিয়বাসী বাংলাদেশ যদি কখনো বহিষ্ক্রুর দ্বারা আক্রান্ত হয় তবে কোন দেশ সেই বহিষত হতে পারে কথা কি বলার অপেক্ষা রাখে বাংলাদেশ যদি কখনো বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় তবে ভারতই হবে একমাত্র বিদেশি শক্তি সেই কি যখন আমরা বিদেশি শক্তি হিসাবে মূল্যায়ন করি সেক্ষেত্রে এ কথা কি আর বলার অপেক্ষা রাখে যে বাংলাদেশে এর পরবর্তী সময় এ কথা কি বলার অপেক্ষা রাখে না করবেন প্রিয় দেশবাসী বাংলাদেশ যদি কখনো কোনো বিদেশি শক্তির শক্তির দ্বারা আক্রান্ত হয় তবে ভারতই হবে একমাত্র বিদেশি শক্তি সেই দেশটি যখন আমাদের নৌ বিমানবন্দর সড়ক ও মহাসড়ক ব্রিজ ও সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যবহার করার সুযোগ পায় তখন আমাদের দেশটির নিরাপত্তাকে আমরা ভারত কোন প্রকার অনুমতি ব্যতী রেখেই আজ বাংলাদেশের অভ্যন্তরে সামরিক ও আধা সামরিক অভিযান চালায় বাংলাদেশিদেরকে গ্রেফতার করে অথবা গুম করে ভারতে নিয়ে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিজেপি পুলিশ নির্বিকার হয়ে বসে থাকে যখন সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করা হয় এবং বাংলাদেশি নাগরিকদেরকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয় ভারতীয়রা বাংলাদেশের অনুমতি ছাড়াই পাইপ লাগিয়ে ফেনি নদীর পানি তারা উত্তোলন করছে অনুমতি ছাড়াই ভারত দেশের গ্যাস নিয়ে যাচ্ছে সচিবালয়ের উচ্চ পদগুলো এ ভারতীয় নাগরিকদের বসিয়ে দেয়া হচ্ছে প্রিয় দেশবাসী এর পরেও কি আমরা দাবি করব আমাদের দেশের সার্বভৌম তক্ষণ রয়েছে দেশের অনেক মা জানেন না তার সন্তান জীবিত নাকি মৃত অথবা তাদের সন্তানরা কোথায় রয়েছে অনেক স্ত্রী জানেন না তার স্বামী কোথায় জীবিত নাকি মৃত দর্শকবৃন্দ টেকনিক্যাল অসুবিধার জন্য আমি আমার বক্তব্যকে এই মুহূর্তে এখানে শেষ করব এবং আমাদের টেকনিক্যাল প্রবলেমটা সলভ করার পরে আমি হয়তো এই বিষয়ে পুনরায় আমি আপনাদের সামনে হাজির হব আমাকে মাফ করবেন যে আমাদের বক্তব্যটা এই মুহূর্তে আমরা শেষ করতে পারি বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ